চুয়াডাঙ্গার জীবননগরে আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে মাই টিভির সিনিয়র রিপোর্টার এসকে লিটনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আমি এই মুহূর্তে বলতে চাই, আগামী যে উপজেলা নির্বাচন, সেই নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী। যে রুচিশীল মানুষ, মানুষের সাথে মহব্বত, ভালোবাসা, সেটি আমি দেখেছি আমার এই জীবননগরে। তবে এই জীবননগর উপজেলা সবকিছু থাকার পরেও আমার কাছে মনে হয়েছে, আমি মনে করেছি যে সাধারণ মানুষের পাশে থাকা দরকার। সেই কারণে আপনাদের মতামতের পর এবং অনেকের সাথে কথা বলেছি, আলোচনা করেছি, তাদের মতামত না নিয়ে আমি আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা আমার পাশে থাকেন, যারা আছে আত্মীয় স্বজন সবাইকে যদি কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে যদি মনে করেন যে আমি এই জীবননগর মানুষের জন্য কিছু করতে পারবো, সেবা করতে পারবো, তাহলে আমি এই মুহূর্তে বলতে চাই, আগামী যে উপজেলা নির্বাচন, সেই নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী। আমার মনে হয় এমন এমন জায়গা আছে যেখানে মানুষ যেতে পারতো না, সেই সমস্ত জায়গাগুলো মডেল হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে আমার এই জীবননগরের মানুষ অনেক অবহেলিত। আসলে উপজেলা থেকে কি ধরনের সেবা পাওয়া যায়, কারো হয়তো অভিজ্ঞতা নেই। তার একটি কারণ, তারা বিগত দিনে যেটি পাওয়ার কথা ছিল হয়তো পায়নি। জীবননগর মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য সেবা করার জন্য অনেক বড় একটি চেয়ার, এই চেয়ার থেকে মানুষের সেবা করা খুব সহজ। একটি মানুষকে পরিপূর্ণ সেবা দেওয়ার জন্য জীবননগর উপজেলা একটি বড় জায়গা।